উমাপদ বর্মণ ও অঞ্জলি বর্মণ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান রবিবার আগরতলা ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে মোট 37 জন ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিকভাবে সহায়তা করা হয়। অঞ্জলি বর্মণ এবং উমাপদ বর্মণ তারা পুরুষোত্তম এবং গৌতমের পিতামাতা, কিন্তু আমার কাছে ছিলেন তারা অভিভাবকের মতো ছাত্র জীবন থেকে। আমি তাদের দুজনেরই স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আজকে উমাপদ বর্মণ মহোদয়ের জন্মদিন, এটা আমার জানা ছিল না। এটা তো আরো একটা বিশেষত্ব লাভ করবে। এবং এই ট্রাস্টের যারা স্রষ্টা এবং তার সাথে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ট্রাস্টকে একটা শক্তিশালী মঞ্চ হিসাবে তৈরি করছেন মানুষের পাশে দাঁড়াবার জন্য, এই ট্রাস্টের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার প্রাথমিক প্রতিক্রিয়া যেটা আমি বলবো, অনেকের মনে হতে পারে এটা একটা ক্যালেন্ডার প্রোগ্রাম, বাৎসরিক একটা রিচুয়াল ফাংশনের মতো, কিন্তু আমার নিজের কাছে জানানো হয়েছে, আমি অন্তরে অন্তঃস্থিত বলছি, এটা তাদেরকে সন্তুষ্ট বা খুশি করার জন্য না। হয়তো ক্যালেন্ডার বিষয় থাকবেই, বাবার জন্মদিন অথবা মায়ের জন্মদিন, কিন্তু তাদের কাছে আমার যা মনে হয়েছে যে আন্তরিকতা নিয়ে, যে গভীর অনুভব নিয়ে এই কাজটা তারা করার চেষ্টা করছেন, এর সাথে যুক্ত আছে সমাজের প্রতি দায়বদ্ধতা, যে বোধটা, এটা বাদ দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি আমরা ভাবি তাহলে তাদের প্রয়াসকে খাটো করে দেখা হবে। সেদিক থেকে এটা একটা অসাধারণ কর্মসূচি। এবং বিশেষ করে আমি যেটা দেখছি বলবো, এই যে দেখলেন আমরা আজকে 38 জন ছেলে মেয়ে সারা ত্রিপুরা থেকে তাদেরকে কিন্তু সংগ্রহ করে এনেছে। এই 38 জায়গায় যদি 100 হতো, 200 হতো, আরো হতো ভালো হতো, সেটা পরের কথা। কিন্তু আমি প্রত্যেকবারই দেখছি যে অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে গত কয়েক বছর যাবৎ তারা যেমন ধারাবাহিকতা বজায় রাখছেন, আমিও আমন্ত্রিত হলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার যে সৌভাগ্য তার থেকে নিজেকে বঞ্চিত করার চেষ্টা করি, তাতে আমি দেখছি প্রত্যেক বছরই এই ছাত্র ছাত্রীদের সংখ্যা বাড়ছে। এবং সত্যি মেধা তো নিশ্চয়ই আছে, এবং এই যে আর্থিক যে অসঙ্গতি তাতে মেধার যে স্ফুরণ এবং বিকাশ, এটা যে প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদের সমাজে, এর থেকে তাদেরকে সাহায্য করার অভিপ্রায় নিয়ে বাছাই করে যে আনাটা, এটা কিন্তু সহজ কাজ না। এটার জন্য একটা সম্মরণ চাই, এটার জন্য আন্তরিকতা চাই। এবং এটা যে দুজন পুরুষোত্তম বা গৌতম করেছেন বা সভাপতি সম্পাদক করেছেন তা না, অনেক লোক তার সাথে যুক্ত। পুরুষোত্তম গৌতমরা তাদের সীমাবদ্ধ সামর্থ্য নিয়ে যেভাবে দাঁড়াবার চেষ্টা করছেন, এটা সামগ্রিক সমাজের দায়িত্ব। আমরা যদি আমাদের দেশে এখন অবস্থাকে কোভিডের কারণে মধ্যবিত্তের সংখ্যা কমছে, এরা কমে একেবারে পেছনের সারির লোকের সাথে মিলে যাচ্ছে তার আয় উপার্জন, এদের ছেলে মেয়েদের পড়াশোনা কে করাবে? এর মধ্যে এই সমস্ত নীতি পরিবর্তন হচ্ছে বলে এগুলো বিরোধিতা করা প্রশ্নে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, এটা গভীর, এটাকে তো মানে প্রতিরোধ করতে হবে। এবং এখানে দলমতের উঠে থেকে দেশকে যদি সত্যিই আমরা ভালোবাসি, দেশকে যদি সত্যিই ভালোবাসি, তাহলে পর এই যে সর্বনাশা পথের দিকে নিয়ে যাচ্ছে, অন্তত শিক্ষা স্বাস্থ্যটাকে রক্ষা করতে হবে। তাদেরকে আমরা যতই উপদেশ দিই না,
কিন্তু একটা জায়গায় যাওয়ার পরে কিন্তু আবার তারা হুঁচট খাবে, এর মধ্যে একটা ছোট্ট অংশ হয়তো এগিয়ে যেতে পারবে। কাজে এটা থেকে আমাদের সমাজটাকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য এই যে সর্বনাশ নীতি নিয়ে চলছে, এর বিরুদ্ধে রুখে না দাঁড়ানোর পরে সমস্যা হবে।